ইমান বলা হয় যে দে অন্তরের দৃঢ় বিশ্বাস এবং মুখে স্বীকৃতি আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করার মাধ্যমে বাস্তবায়ন করা এটাকে বলা হয় ইমান তাহলে ইমান এটা হলো মুখে উচ্চারণ করতে হবে অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে এরপরে আমাদের আমলে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ ফরজ যে সালাদগুলি আছে ফরজ যে ইবাদতগুলি আছে নফল যে ইবাদতগুলি আছে সেই ইবাদতগুলি করার মাধ্যমে এই ইমানটাকে বাস্তব বাস্তব রূপ ধারণ করতে হবে বাস্তব রূপ দিতে হবে মহানব্বুল আলমিন এই ইমানের অন্তর্ভুক্ত যে আমল এই সম্পর্কে বলেছেন ওমা কান আল্লাহিয়া ইমান আল্লাহ তালা তোমাদের ইমানকে নষ্ট করবেন না এখানে ইমান মানে ইলা বাইতুল মাকদেশ তোমরা যে বাইতুল মাকদেশের দিকে সালাত আদাই করেছো সেই সালাদকে আল্লাহ তালা নষ্ট করবেন না তো আল্লাহ তালা বাইতুল মাকদেশের সালাত আদায় করাকে ইমানের অন্তর্ভুক্ত করেছেন ইমান হিসেবে আখ্যায়িত করেছেন যে আল্লাহ তোমাদের ইমানকে নষ্ট করবেন না সেই সালাতের আদায় করা অবস্থায় অনেক সাহাবার মৃত্যু হয়েছে তো যারা মারা গেছে কিবলা পরিবর্তনে পরে বাইতুল্লার দিকে তো যারা মারা গেছে তাদের আমলকে বরবাদ হবে সাহাবাগান এটা প্রশ্ন করেছিলেন আল্লাহ তালা আয়তবতীর্ণ করলেন যে আল্লাহ তালা তোমাদের ইমানকে নষ্ট করবেন না অর্থাৎ বাইতুল মেসের দিকে যে ষোলো মাস পর্যন্ত তোমরা সালাত আদায় আল্লাহ নষ্ট করবেন না তাহলে ইমান এবং আমল দুইটা বলা হয় ইমান এরপর এই ইমানের রোকন আমরা সম্পর্কে জানবো ইমানের রোকন হলো ছয়টি ইমানের রোকন ছয়টি রোকন এই মর্মে বেশ কয়েকটি হাদিস রয়েছে যেমন হাদিসে জিবরিলে রসুল সাল্লাহ আলহ্লাম যখন প্রশ্ন করেছিলেন আকবরিনী আনিল ইমান যে জিবরি আলাহি সাল্লামকে বলেছিলেন আপনি আমাকে ইমান সম্পর্কে অবহিত করেন তখন তিনি বলেছিলেন যে আন্তমিনাবিল্লা হিমালাহ ইকাতিহি কদারি খি বসার যে ইমান বলা হয় যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে নবিরাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তাকের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করবে তাহলে এই ছয়টি হলো ইমানের রোকন যা শহীদ বুখারি পঞ্চাশ শহীদ মুসলিমের আট নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে তাহলে এই রোকন আমরা রোকন জানলাম যে ইমানের রোকন হলো ছয়টি প্রথমটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান আনা দুই নম্বর হলো ফেস্তাদের প্রতি আনন করা তিন নম্বর হলো আসমানি কিতাবের প্রতি আনন করা চার নম্বর হলো এই সকল নবী রাসুলগণকে আল্লাহ তাল আসমানি কিতাব দিয়েছিলেন সেই সকল নবী রাসুলগণের প্রতি আনন করা এরপর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করা তো এই ছয়টি হলো ইমানের রোকন তো ইমানের রোকনের প্রথমটা যেটা যে প্রথমটা হলো আল্লাহতালার প্রতি বিশ্বাস স্থাপন আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন সম্পর্কে আমরা যেহেতু কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি মার রব্য তিনটা মূল নীতির মধ্যে প্রথমে আমরা বলেছিলাম যে তোমার রবকে তাহলে আল্লাহ তালা সম্পর্কে জানতে হবে এরপর আমরা পরবর্তীতে তাওহিদ কত প্রকার সেখানে আলোচনা করেছিলাম তাওহিদ তিন প্রকার তো এটা মূলত আল্লাহতালার পরিচয় তাহিদ তিন প্রকার যেটা যে আল্লাহ তালা রব সৃষ্টিকর্তা রিজিকদাতা এই সম্পর্কে ইমান আনতে হবে তিনি জীবনদাতা রিজিকদাতা বৃষ্টি বর্ষণকারী মানুষকে পরিচালনকারী মহাবিশ্ব পরিচালক এই বিষয়ে ইমান আনন করে এটা তাওহিদ রুবিয়াত বলা হয় এটা এটার প্রতি ইমান আনতে হবে এরপর দুই নম্বর হলো তালা হলেন ইবাদত পাওয়ার যোগ্য তাহিদ হলো এটা আল্লাহ তালার হক এরপর তিন নম্বর হলো তাহিদুল আসমায় সিফাত তথা আল্লাহ তালাকে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক বলে জানা এটা আল্লাহ তালার হক তো এটা মূলত আল্লাহ তালার পরিচয় এরপর আরেকটা অতিরিক্ত যে পয়েন্ট সেটা হলো আল্লাহ তালার অস্তিত্বের পরম অস্তিত্ব যে রয়েছে এটার প্রতি ইমান আনতে হবে কারণ ফেরাউন অস্বীকার করেছিল নমরুদ আল্লাহ তালাকে অস্বীকার করেছিল বর্তমান যুগের নাস্তিকরা তারা অস্বীকার করে কিন্তু এটা করা যাবে না বরং আল্লাহ তালার যে অস্তিত্ব আছে সেটা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে মূলত এই চারটে পয়েন্ট আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহ তালা হলেন রব আল্লাহ তালা যোগ্য এবং আল্লাহ তালার যে বিশেষ নাম এবং গুণাবলী রয়েছে এই চারটি বিষয়ের প্রতি আনয়ন করা আল্লাহ তালার প্রতি ইমান করা বলতে বোঝায় তাহলে এরপর দুই নাম্বার যে পয়েন্ট ফেরেস্তাদের প্রতি আনয়ন করা ফেরেস্তাদের প্রতি আনয়ন বলতে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে মানুষ দিন জাতির মতো অনুরূপ একটা জাতি হিসেবে সৃষ্টি করেছেন তবে তাদের উপর বিধিবিধান আবশ্যক করেন নাই তাদের উপর ফরজ ইবাদত কোনো কিছু আবশ্যক করে নাই তারা আল্লাহ তালার ইবাদত করে উপাসনা করে সালাত আদায় করে তাজবি গুণকীর্তন করে কিন্তু এটা হলো নফল এটা তাদের উপর আবশ্যক না ফরজ না মানুষের উপর যেমন ফরজ যার বিনিময় আল্লাহ তালা সব দান করবেন প্রতিদান দান করবেন বিষয়টা এরকম না তো এই ফেরেস্তা এমন একটা জাতি যারা হলো মানুষ জিন জাতি এদের মতো এরকম বিবেকবান আল্লাহ তালা একটা জাতি সৃষ্টি করেছেন এবং তারা হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ সাধারণত যে সকল ফেরেস্তাগণ রয়েছেন সকল ফেরস্তাগাই ফেরেস্তাগানই প্রত্যেক কাফের মুস্রিক মানুষ এবং মানুষ এবং জিনের মধ্য থেকে যারা কাফের ফাঁসে মুসিক এদের চেয়ে উত্তম এদের চেয়ে ফেরেস্তাগান হলেন উত্তম যেমন একটা জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাদের প্রতি আমাদেরকেই আনতে হবে তাদেরকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কি থেকে সৃষ্টি করেছেন নূর থেকে তাদেরকে নূর থেকে সৃষ্টি করা করেছেন এটার প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন খুলি কাতিল মালা তুমি নূর যে ফেরেস নূর থেকে সৃষ্টি করা হয়েছে জিনজাতিকে আগুন থেকে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এরপর এই সকল ফেরেস আল্লাহ আল্লাহ তালা অসংখ্য ডানা দিয়েছেন পাখা দিয়েছে পাখা বিশিষ্ট পাখিদের যেমন পাখা আছে পাখা মেলে তারা উড়ে অনুরূপভাবে আল্লাহ তালা ফেরেস তাদেরকেও পাখা দিয়েছেন যেই পাখার মাধ্যমে তারা চলাফেরা করে

এবং যাকে চান আল্লাহ তার সৃষ্টিতে বৃদ্ধি করেন অর্থাৎ কোনো কোনো ফেরেস্তার পাখার সংখ্যা আরো বেশি তাহলে আল্লাহ পাখা বিশিষ্ট করেছেন ফেরেস্তাদেরকে যাদের পাখা আছে যে পাখার মাধ্যমে তারা ওড়ে বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে সহি তিন হাজার দুইশো বত্রিশ নম্বর হাদিস আবদুল্লাবিনাজ বলেন্লাহ জানা জিবরুলিকে রসুল সাল্লাহ দেখেছিলেন ছয়শ পাখা বিশিষ্ট অবস্থায় তাহলে জিবরুল্লা সাল্লামের পাখা আছে কত ছয়শ তাহলে এইভাবে মিকা সালাম এই সকল ফেরেস্তাদেরও অনেক পাখা আছে তাহলে অসংখ্য পাখা দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর এই সকল ফেরেশতাদের দেহ বডি বিশাল আকৃতির অর্থাৎ বিভিন্ন ফেরেস্তার আল্লাহ তালা বিভিন্ন ধরনের আকৃতি গঠন দিয়ে সৃষ্টি করেছেন বিশাল আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেন সুনানে আবিদাউদের চার হাজার সাতশো সাতাশ নম্বর হাদিস উদেন আলী আন মালাকিম মিন মালা ইকাতিল্লা মিন হামালাতিল ইনামা শাহমাতা উদিনতিয়া আম যে আল্লাহ তালা আমাকে একজন আরস বহনকারী ফেরেস্তার গুনাগুণ বর্ণনা করার অনুমতি দিয়েছে সেই ফেরেস্তার এই কানের লতি থেকে নিয়ে কাত পর্যন্ত কানের লতি থেকে কাত পর্যন্ত এটার দূরত্ব হলো সাতশো বছরের রাস্তা। কানের লতি থেকে এই কাত পর্যন্ত তাহলে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বিশাল আকৃতি বিশাল দেহ দিয়ে সৃষ্টি করেছে এটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে ইমান আনতে হবে এরপর এই সকল ফেরেস্তাগণ আল্লাহ তালার উপাসনাকারী আল্লাহ তালার অবাধ্যতা তারা কখনোই প্রদর্শন করেন না তারা সর্বদা আল্লাহ তালার আনুগত্যশীল মহানব্ব আলমিন বলেন তারা আল্লাহ তালার কথার তারা অবাধ্য হয় না এবং আল্লাহ তালা যে নির্দেশ দেন সেটাই তারা বাস্তবায়ন করে। আল্লাহ তালা যে নির্দেশ দেবেন সেটাই তারা কি করেন আল্লাহ তালার সৈন্যবাহিনী যখন যে নির্দেশ দেন তখন তারা সেটা বাস্তবায়ন করেন লুতাল্লামের কমকে বলেছিলেন পুরা এলাকাকে কি করতে মাটি সহ উপরে উঠায় মাটির নিচে এদেরকে নিক্ষেপ করতে বলা হয়েছিল ফেরস্তা তাই করেছে তো এইভাবে আল্লাহ যখন যে নির্দেশ দেন তখন সেই ফেরেস্তা সেটাই বাস্তবায়ন করেন আল্লাহ তালার অবাধ্য হন না এটার প্রতি আমাদেরকে ইমান আনতে হবে আল্লাহ তারা আল্লাহ অবাধ্য হন না তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় সেটাই তারা বাস্তবায়ন করেন এরপর আমাদেরকে ভালোবাসতে হবে এই ফেরেশতাদেরকে ভালোবাসতে হবে অন্তর থেকে ফেরেশতাদেরকে ভালোবাসতে হবে কেন না মহান رب বলেন মান কান আদু ওয়ালিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিব্রিল ও Mika la innal laha adubbul যে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শত্রুতা করবে ফেরেশতাদের সাথে শত্রুতা করবে রাসূলগণের সাথে শত্রুতা করবে জিবরিল মিকাইল আলহ ইসলাম তাদের সাথে শত্রুতা করবে বা ইন্নাল্লাহ আদুবুল কাহি তাহলে তো জেনে রেখো যে আল্লাহ তালা কাফেরদের শত্রু তাহলে ফেরেস্তাদের সাথে যে শত্রুতা করবে সে কাফে ফেরিস্তাদেরকে যে ভালো না বাসবে শত্রু মনে করবে সে কাফের আর আল্লাহ তালা হলেন কাফেরদের শত্রু কাফেরদের বন্ধু নন তাহলে ফেরিস্তাদেরকে ভালোবাসা এটা ইমানের দাবি ইমানের যেমন একটা রোকন ফেরিস্তাদের প্রতি ইমান আনন্দ করা অনুরূপ ভাবে ফেরেশতাদেরকে ভালোবাসা এটাও ইমানের একটা দাবি এ কারণে ওই সকল কাজ থেকে দূরে থাকতে হবে যে সকল কাজে ফেরেশতাগণ কষ্ট পান যে সকল কাজে ফেরেশতাগণ কষ্ট পান সেই সকল কাজ থেকে বিরত থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালা সুম ওয়াল বাসাল ওয়াল কুররাস ফালা ইয়াকরাবান মাসজিদানা ফা ইন্নাল মালায়িকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বানু আদম যে তোমাদের মধ্যে কেউ যদি পেঁয়াজ খায় রসুন খায় এবং কুররাস অর্থাৎ রসুন জাতীয় এক প্রকার সবজি এটা যদি কেউ খায় তাহলে সে যেন আমার মসজিদে না আসে কেননা ফেরেস্তা কষ্ট পান যে কারণে মানুষ কষ্ট পায় তাহলে যারা বিড়ি সিগারেট খায় তারা তারা আরও বেশি হকদার যে তারা মসজিদে আসবেন জামাতে মসজিদে তারা অংশগ্রহণ করবে না কারণ তাদের মুখে স্থায়ী দুর্গন্ধ থাকে সুতরাং বিড়ি সিগারেট এটা বর্জন করতে হবে পরিহার করতে হবে যদি কেউ ফেস্তাদের প্রতি মান আনে অবশ্যই তাকে বিড়ি সিগারেট পরিহার করতে হবে কারণ আপনার মাধ্যমে প্রত্যেকের সাথে ফেরেস্তাগান আছে প্রত্যেকের সাথে ভালো আমল লেখার জন্যে খারাপ আমল লেখার জন্য ফেরস্তাগান আছে সুতরাং এই সকল ফেরস্তাগান সর্বদা কষ্ট পায় যে সকল ব্যক্তিরা বিড়ি সিগারেট এবং কাঁচা পেঁয়াজ রসুন খায় সুতরাং নামাজের বিশেষ করে নামাজের রক্তে এই রসুন পেঁয়াজ এবং রসুন জাতীয় যে কুররাস নামে একটা সবজি আছে এটাও খাওয়া থেকে বিরত থাকতে হবে তাহলে এটা হলো ইমানের দাবি যে ফেস্তাদের প্রতি ইমান আনন্দ করার ক্ষেত্রে আমাদেরকে এই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ফেস্তাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে ফ্রেস্তাদেরকে অসংখ্য ডানা পাখা বিশিষ্ট করা হয়েছে ফেস্তাদেরকে বিশাল দেহ দান করা হয়েছে আল্লাহ আল্লাহতালার উপাসনা করে ইবাদত করে এবং আল্লাহ তালা যা নির্দেশ করেন সেটাই বাস্তবায়ন করেন তারা আল্লাহর অবাধ্য হন না এরপর ফেস্তাদেরকে ভালোবাসতে হবে এবং ফেরেস তারা কষ্ট পায় এমন জাতীয় কাজ থেকে দূরে থাকতে হবে এরপর আল ইমান বিল কুতুব আসমানি কিতাবের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এটা হলো তিন নাম্বার রোকন ইমানের ছয়টি রোকনের তিন যে আসমানি কিতাবের প্রতি করতে হবে অর্থাৎ এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ তালা আসমান থেকে ওহি ওহি প্রেরণ করেছেন কিতাব প্রেরণ করেছেন নবীগণের কাছে মানুষের হৃদায়তের জন্যে মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তালা আসমান থেকে অসংখ্য কিতাব এবং সহিফা অবতীর্ণ করেছেন নবী সলমানের উপর মহানবুল্লাহ বলেন বিমা কিতাব এ নবী আপনি বলুন আমি ইমান আনয়ন করেছি আল্লাহ তালা যে আসমানি কিতাব অবতীর্ণ করেছেন তার প্রতি আসমানি যে সকল কিতাব আছে সব কিতাবের প্রতি আমাদেরকে ইমান আনয়ন করতে হবে এরপর বিশেষ করে চারটি কিতাব যে চারটি কিতাবের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে কোরআন এরপরে ইঞ্জিল তাওরাত এরপর জাবুর দাউদ আলা ইসাল্লামকে জাবুর দেওয়া হয়েছে ইনজিল দেওয়া হয়েছে ইসাকে আর তাওরাত দেওয়া হয়েছিল মুসালা ইসাল্লামকে এই চারটি কিতাবের প্রতি আমাদেরকে বিমান আনতে হবে মোহানবুল্লাহ আলম বলেন নজ্জালা আলাইকাল তাওরাত ওয়াল মুসাদ আল্লাহ তালা আপনার কাছে সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছেন যা সত্যায়নকারী আপনার পূর্ববর্তী কিতাবের ও আংজালাত তাওরাত ইঞ্জিল এবং তিনি তাওরাত অবতীর্ণ করেছেন ইঞ্জিল অবতীর্ণ করেছেন মিন কবল হুদাল্লিন নাস ইতিপূর্বে মানুষকে হেদায়তের জন্য ওয়াংজালাল ফুরকান এবং তিনি ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন অবতীর্ণ করেছেন তাহলে এই জায়গায় কয়টা কিতাবের নাম উল্লেখ করা হয়েছে তিনটি আর চতুর্থ দলিল হলো ওয়া আতাইনা দাউদা যাবুরা আমি দাবুদ আলাইসাল্লামকে জাবুর কিতাব দান করেছিলাম তাহলে জাবুর কিতাব এই চারটি কিতাবের প্রতি ইমান আনতে হবে এরপর সহিফার প্রতি ইমান আনতে হবে সহিফা বলা হয় অর্থাৎ একটা কিতাব হলো বড় পাণ্ডুলিপি কিন্তু সহিফা বলা হয় অল্প কয়েক অল্প কয়েক পৃষ্ঠা বিশিষ্ট অর্থাৎ পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা বিশিষ্ট কোনো উপদেশমালা অথবা কোনো ছোট গ্রন্থ তো এই ছোট গ্রন্থের প্রতিও আমাদের ইমান আনতে হবে যে আল্লাহ বিভিন্ন ছোট কিতাবও দিয়েছেন কিছু উপদেশমালা কয়েক পৃষ্ঠা বিশিষ্ট উপদেশমালাও দিয়েছেন নির্দেশনা দিয়েছেন এ ব্যাপারে মহানবুল্লাহ আলম বলেছেন নিশ্চয় এই দিক নির্দেশনা অর্থাৎ মানুষ যে দুনিয়াকে অগ্রাধিকার দেয় পরকালের উপর এটা এই প্রথম যুগের ছোট সহিফাগুলাতে উল্লেখ ছিল সহফি ইব্রাহিম ও মুসা মুসা আলাহিসাল্লামকে এবং ইব্রাহিম আলা ইসলামকে যে সহিফা দেওয়া হয়েছিল সেখানে এই কথা উল্লেখ ছিল তাহলে সহিফা মানে পুরা বড় কিতাব নয় বরং ছোট পুঞ্জিকা ছোট কিতাব হিসেবে আল্লাহ তালা অনেক নবীকে কিতাব দিয়েছিলেন সেই ছোট কিতাবের প্রতিও আমাদের ইমান আনতে হবে এরপর আমাদের চার নম্বর রোকন আল ইমান বীর রসুল নবী রাসুল প্রতি ইমান আনন করা অর্থাৎ নবী রাসূলগণকে আল্লাহ তাআলা শুভ সংবাদদাতা রূপে এবং সতর্ককারী রূপে জান্নাতের শুভ সংবাদ দিবেন এবং জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করবেন এই মর্মে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন এই বিশ্বাস রাখতে হবে মহান রব্বুল আলামিন বলেন রাসূলুম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দাল রাসূল ওয়া কান আল্লাহু আজিজান হাকীমা অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করা হয়েছে শুভ সংবাদদাতা রূপে সতর্ককারী রূপে যেন মানুষ আল্লাহ আল্লাহতালার উপর নবিরাসুলগণে আসার পর কোন প্রকার কায়েম করতে না পারে আল্লাহর উপর দোষারোপ চাপাতে না পারে এই কারণে আল্লাহ তালা করেছে। নাসুলের মানুষ অভিযোগ করতে পারে যে হাল্লা আমাদের কাছে নবিরাসুল আসে নাই এই কারণে আমরা হৃদায়ত পাই নাই এই অভিযোগ যেন করতে না পারে এই কারণে তালা নবিরাসুলগণ কে প্রেরণ করেছেন সতর্ককারী রূপে এবং শুভ সংবাদদাতা রূপ এরপর সমস্ত নবী রাসুলগণকে আল্লাহ তালা তাওহিদ অর্থাৎ এক আল্লাহর উপাসনার দিকে আহ্বানের জন্য প্রেরণ করেছেন মাখলুকের উপাসনা বর্জন করে এবং মানুষের উপাসনা বর্জন করে এক আল্লাহর উপাসনার দিকে আহ্বানের জন্য আল্লাহ তালা নবী রাসুলগণকে প্রেরণ করেছেন এই বিশ্বাস করতে হবে মহানবুল্লাহ আলমিন বলেছেন বাস বাসনা কি কুল্লি উম্মাতের রসুলা আনি আবদুল্লাহ আওয়াজে তানি ভুক্ত হব প্রত্যেক জাতির কাছে আমি নবী রাসুল প্রেরণ করেছি এই মর্মে যে তারা এক আল্লাহর উপাসনার দিকে আহ্বান করবে আর তাগুতের পূজা বর্জন করার জন্যে আহ্বান করবে তাহলে তাগুত বলা হয় আল্লাহকে বাদ দিয়ে যাদেরই উপাসনা করা হয় তারা প্রত্যেকে তাগুত এদেরকে বর্জন করার জন্যই আল্লাহ তালা নবিরাসুলকে প্রেরণ করেছেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বিশেষ করে সেই সকল নবিরাসুলগণ পঁচিশ জন নবী যাদের নাম পবিত্র পুরাণে উল্লেখ করা হয়েছে তাদের প্রতি আমাদের ইমান আনতে হবে তারা হলেন আদম আলাাল্লাম আদম ইসমাইল ইয়াসা ইয়াহিয়া ইব্রাহিম ইসহাক, মুসা, হারুন হুদ ইউসুফ ইউনুস এবং লৌত আলাইসাল্লাম এই সকল এই পঁচিশ জন নবীর প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যেহেতু তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই নামে একজন নবী ছিলেন রসুল ছিলেন আমাদেরকে সেই দৃঢ় বিশ্বাস রাখতে হবে এরপর অনেক নবী রাসুলের ইঙ্গিত পবিত্র কোরআন উল্লেখ করা হয়েছে তো এইগুলির প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এরপর যদি কেউ একজন নবীকে অস্বীকার করে তাহলে সমস্ত নবীরাসুলগানকে সে অস্বীকারী হিসেবে গণ্য করতে হবে মহান্দুল্লাহ আলমিন বলেছেন কাজজাবাদ কৌম নোয়াহিনুর সালিম নুয়াল্লামের সম্প্রদায়ের লোকেরা তারা সকল নবী সুলগানকে অস্বীকার করেছে তারা তো নুয়াল সাল্লামকেই শুধু পেয়েছিল তাকে অস্বীকার করার কারণে আল্লাহ তালা বলেছেন তারা সকল নবী অস্বীকার করে কারণ নবী হলেন একটা একটা চেইন যে আল্লাহ তাদেরকে তো তাদের একজনকে অস্বীকার করা মানে যেন পরবর্তী নবী রাসূল সবাইকে অস্বীকার করার সামিল এরপর এই আল্লাহ তালা সমাপ্তি ঘটিয়েছেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা বিশ্বাস করতে হবে

কখনোই মুসলিম হতে পারবে না সেই বিশ্বাস রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিম বিয়াদি লা আহাদুন মিন হাযি আল উম্মাহ ইয়াহুদি ওয়ালা নাসরানি তুমায়ামুত ওয়া lam ইউমিন বিল্লাযী উরসিltu বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার যে সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ যে জরুরি কেউ আমার সম্পর্কে জানতে পারে জানতে পারার পর সেই ব্যক্তি ইহুদি হোক মুসলিম হোক সেই ব্যক্তি ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক সে যদি আমার প্রতি ইমান না করে আমার সম্পর্কে জানার পর তাহলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত সুতরাং মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম তিনি যে নবুয়াদ পেয়েছিলেন অর্থাৎ নবুয়াদ পেয়েছিলেন ছয়শো দশ হেজরির দশ খ্রিস্টাব্দে ছয়শো দশ খ্রিস্টাব্দের দিকে তিনি নবুয়াদ পেয়েছেন এই ছয়শো দশ খ্রিস্টাব্দের পরে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে আর রসুল সাল্লাহু আলহি আসাল্লামের প্রতিমান আনে নাই সেই ব্যক্তি জাহান অন্তর্ভুক্ত সে কখনোই জান্নাতি হতে পারবে না তো এটা আমাদের প্রতি এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে মোহাম্মদ সাল্লা হলেন সর্বশেষ নবী তার প্রতি করা ছাড়া পাওয়া যাবে না তাহলে আমাদেরকে নবী আল্লাহ তালা শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছেন এই বিশ্বাস রাখতে হবে এরপর আল্লাহ তালা সকল নবীরাসুলগানকে আসুল ধর্ম দিয়ে প্রেরণ করেছেন সেটা বিশ্বাস করতে হবে এবং বিশেষ করে সেই পঁচিশ জন নবীকে বিশ্বাস করতে হবে যাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে এরপর যদি এই পঁচিশ জনের অথবা যে কোনো নবী নবীরাসুলের কোনো একজনকে যদি অস্বীকার করা হয় সমগ্র নবী রাসুলকে অস্বীকার করার অন্তর্ভুক্ত এই বিশ্বাস রাখতে হবে এরপর মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম সর্বশেষ নবী তার প্রতি মানায়ন করা ছাড়া কোনো ব্যক্তি নাজাদ পাবে না আমাদেরকে সেই বিশ্বাস রাখতে হবে এরপর পঞ্চম যে রোকন ইমানের ছয়টি রোকনের পঞ্চম রোকন হলো আল ইমান বিল ইউমিল আহ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা পরকাল বলা হয় যে মানুষের মৃত্যুর মুহূর্ত থেকে নিয়ে শুরু করে মৃত্যুর মুহূর্ত থেকে নিয়ে শুরু করে কবরের জীবন বারজাখি জীবন এরপরে হাসর হাসরের ময়দান এরপর জান্নাত জাহান নামের জান্নাত জাহান নামের জীবন এই সব মিলে যে জীবন এটাকে বলা হয় পরকালীন জীবন এই পরকালীন জীবন পরকালীন পরকাল দিবস এটার প্রতি আমাদেরকে ইমান আনতে হবে তাহলে যে ব্যক্তি যখন মারা যাবে তখন থেকে তার পরকাল শুরু হলো তো তার পরকাল শুরু হবে অথবা মৃত্যুর আগে থেকে আগ মুহূর্তে যখন ফেরেস্তারা এসে যান মৃত্যুর আগে প্রত্যেক ব্যক্তির কাছে ফেরেস্তারা আসে সে ভালো যদি হয় তাহলে ভালো ফেরেশতাগণ আসেন আর খারাপ যদি ব্যক্তি হয় তাহলে তার কাছে খারাপ আকৃতির ফেরেস্তারা শাস্তিরা ফের ফেরেশতা তো সবাই ভালো কিন্তু এখানে উদ্দেশ্য হলো শাস্তিদাতা ফেরেস্তা আসেন আর ওখানে হলো যে মুমিনদের বন্ধু যে সকল ফেরেস্তারা তারা আসেন তো এই ফেরিস্তাগণ এদেরকে যখন থেকে দেখতে পায় তখন থেকে বুঝতে হবে তার পরকালীন জীবন শুরু হয়ে গেছে কারণ স্বাভাবিকভাবে আমরা পার্থিব জীবনে আমরা ফেরেস্তাদেরকে দেখি না কিন্তু লেও মাহাদীপ আজ আমি তোমাকে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি দান করব যার মাধ্যমে সে পরকালীন জীবনে যা কিছু ঘটবে সেগুলি সে দেখতে পাবে তো ওই সময় থেকেই সেই ব্যক্তি যদি খারাপ ব্যক্তি হয় তাহলে ফেরেস্তাগান তাকে কি করেন মারপিট শুরু করেন তার মুখে পিঠে নিতম্বে বক্ষে এইসব জায়গায় ফেরেস্তাগান কি করেন মারপিট শুরু করেন এরপর আত্মা কবজ করেন কঠিনভাবে শাস্তি দিয়ে তার আত্মাটা রুহুটাকে কি করে নেওয়া হয় সিনিয়ে নেওয়া হয় তো এইভাবে নানান যে বর্ণনা রয়েছে একবারে ঝান্নার জাহান্নামে যাওয়া পর্যন্ত যা কিছু ঘটবে এবং জান্নাত জাহান নামে যে সকল নিয়ামত এবং শাস্তি রয়েছে সেইগুলি সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো পরকালীন জীবনে বিশ্বাস স্থাপন করা এটা অন্যতম ইমানের একটা অন্যতম রোকন এই রোকনটা কিন্তু এটার প্রতি যদি কারো বিশ্বাস না থাকে সেই ব্যক্তি সেই ব্যক্তি কখনোই গুলির প্রতি ইমান রাখতে পারবে না অর্থাৎ এইটা হলো আমরা যদি এইটা বিশ্বাস করি এই বান্দার ইমান বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো এই পরকালীন জীবনের প্রতি আনা কেউ যদি বিশ্বাস করে যে আমি মারা গেলে আমার পরকালে শাস্তি শুরু হবে আমি যদি সালাতাদাই না করি জাকাত প্রদান না করি তাহলে ভাবে সে চিন্তা করবে যে আমাকে কি করা দরকার ভালো কাজ করা দরকার যখন সে জানবে মৃত্যুর আগেই আমাকে ফেরেস্তারা মারপিট শুরু করবে অবশ্যই এরপর কবরে যখন রাখা হবে এরপর লহুম মকিও হাদিদ লোহার হাতুড়ি দিয়ে কি করা হবে মারপিট করা হবে একজন ফেরেস্তা যেটা আমি বললাম যে তার কানের লতি থেকে নিয়ে কাত পর্যন্ত ছয়শ বছরের রাস্তা এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো মাত্র পাঁচশো বছরের রাস্তা তো এক আসমান থেকে আরেক আসমান এর চেয়েও বড় এর চেয়েও বড় ফেরিস্তা তো এমন ফেরেশতা যদি আপনাকে এই ছোট তিন হাত বিশিষ্ট একটা মানুষকে যদি হাতুড়ি দিয়ে আঘাত করে থাকবে কিছু পাহাড় চুরমার হয়ে যাবে তো মানুষের কি অবস্থা হবে তো এই পরকালীন জীবনের প্রতি যদি কারো সম্পর্ক থাকে ইমান থাকে দৃঢ় বিশ্বাস থাকে সেই ব্যক্তি এই দুনিয়াতে সে তার জীবনকে সুন্দরভাবে সাজানোর প্রচেষ্টা করবে কিভাবে পরকালীন মুখী জীবন করা যায় সেই প্রচেষ্টা করবে কিভাবে ভালো ইবাদত করা যায় আল্লাহ তালা যে সকল দিক নির্দেশনা দিয়েছেন আমল করতে বলেছেন সেগুলি কিভাবে আমল করা যায় সেই প্রচেষ্টা করবে তো এই কারণে এই পরকালীন জীবন এইটার প্রতি বিশ্বাস স্থাপন এটা আমাদের ইমানকে বৃদ্ধি করবে এবং আমাদের আমলের প্রতি উদ্বুদ্ধ করবে সুতরাং এটার প্রতি আমাদের অবশ্যই দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই ছয়টি এটার কোনো একটার প্রতি যদি কেউ বিশ্বাস স্থাপন না করে সে সে ইমানের কখনোই মোমিন হবে না সে কাফের চিরস্থায়ী জানেন তো এই ছয়টির সব কয়টির প্রতি ইমান রাখতে হবে কিন্তু বিশেষ করে পরকালের প্রতি জীবন ইমান আনন করলে এটা আমাদের জীবনকে পার্থিব জীবনকে আরো সুন্দর করবে তো এখানে পরকালীন জীবন তাহলে আমরা সংজ্ঞা জানলাম যে মৃত্যুর আগ মুহূর্ত থেকে নিয়ে পেস্তাদের আগমন থেকে নিয়ে শুরু করে এরপর জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত এবং জান্নাত জাহান্নামের যে সকল নিয়ামত এবং শাস্তি রয়েছে সবগুলির প্রতি বিশ্বাসী স্থাপন করার নাম হলো পরকালীন পরকালীন দিবসের প্রতি ইমান করা আমাদেরকে এই ইমানের অন্তর্ভুক্ত কয়েকটি পয়েন্ট বলবো যে ফেরস্তাগঞ্জে মৃত্যুর আগে মারপিট শুরু করবেন রব্বুল আলামিন বলেছেন ফাকাইফা ইযা তুমুল মালায়িকাতু ইকুম ও ওয়া আদবারহুম তখন কি পরিস্থিতি হবে যখন ফেরেশতাগণ তাদেরকে মৃত্যু দান করবে আর তাদের মুখে এবং নিতম্বে পশ্চাদে আঘাত করতে থাকবে প্রহার করতে থাকবে তখন কেমন হবে পরিস্থিতি অর্থাৎ যারা কাফের ফের বড় কবি কবিরা গুনাকারী এই সকল ব্যক্তিদেরকে ফেরেশতারা কি করবেন মারপিট করবেন এটা মৃত্যুর সময় এরপর মানুষদেরকে কবরে রাখার পর কবরে যে সকল শাস্তি রয়েছে নিয়ামত রয়েছে এগুলির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং এক সময় মানুষকে কবর থেকে উত্তোলন করা হবে এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে মহানবুল্লাহ আলীন বলেন ইউম ইদি ইসুর আস্তা আলহম যে মানুষ যেদিন কবর থেকে দলে দলে উঠবে তাদের আমল নামা দেখার জন্য যে তাদের আমল নামা কি হয় আমেলা জারিনা যে ব্যক্তি ভালো আমল করবে একটা জাররা পরিমাণ অনুপরিমাণ সেটাও সে দেখতে পাবে মিসকালা জারিনা যদি কেউ একটা জাররা পরিমাণ অনুপরিমাণ খারাপ আমল করে তাহলে সেটাও সে দেখতে পাবে তাহলে তা পূর্ণাঙ্গ একটা ডিটেলস বিবরণ তার সামনে আল্লাহ তালা পেশ করবে সুতরাং সেই দিন পরকালে কারো মুক্তি পাওয়ার কোনো উপায় নেই কোনো অভিযোগ দিয়ে কিন্তু সেদিন রক্ষা পাওয়া যাবে না দুনিয়াতে হয়তো আপনি কাউকে একটা মিথ্যা কথা বলে একটা মিথ্যা একটা অজুহাত দিয়ে আপনি হয়তো তার কাছ থেকে পার পাইতে পারেন কিন্তু পরকালে এই মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না আল্লাহতাল্লাহ সরাসরি আপনার আমল নামা পেশ করবেন ফেরেস্তারা আপনার সাথে যারা ছিল তারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আপনার হাত পা মুখ এরা সবাই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সুতরাং সেদিন মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না সুতরাং এই পরকালীন জীবনের প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এরপর আল্লাহ তালা হাসরের ময়দানে মানুষদেরকে উঠানোর পর তাদের আমল নামা ওজন মিজানের পাল্লায় ওজন করবেন বিচারের মানদণ্ড কোন ব্যক্তির প্রতি ন্যূনতম জুলুম করা হবে অর্থাৎ সবার সাথে ইনসাফপূর্ণ বিচার করা হবে বান্দার তিনটা বিষয় ওজন করা হবে খেয়াল রাখবেন বান্দার তিনটা বিষয় ওজন করা হবে এক প্রথম হলো এই বান্দা যে আমল করেছে যে সকল আমল করেছে সেই সকল আমলকে ওজন মিজানের পাল্লায় রাখা হবে এরপর এই ব্যক্তিকে ওজনের পাল্লায় রাখা হবে এরপর এই ব্যক্তির নামে যে সকল রেজিস্টার খাতা হয়েছে ফেরেস্তাগন রেজিস্টার করেছেন সেই রেজিস্টারকৃত খাতা ভালো আমলের এগুলি এবং খারাপ আমলের এগুলি কি করা হবে মিজানের পাল্লায় রাখা হবে ওজন করা হবে তাহলে ব্যক্তির ওজন এটাও গুরুত্বপূর্ণ তবে ব্যক্তির শারীরিক যে মোটা তাজা ইত্যাদি বিষয় না বিষয়টা হলো ইমান যার যত ইমান বেশি হবে তার ওজন তত মিজানের পাল্লায় বাড়ি হবে দলিল হলো আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ মেসক পড়ার জন্য গাছে উঠলেন গাছে ওঠার পর তার পা ছিল চিকন পা ছিল চিকন তো বাতাসে এরকম হেলতেছিলেন দুলতেছিলেন সাহাবি তো তখন নিচে থাকা এক সাহাবি হাসতেছিলেন তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে তুমি তার এই পায়ের চিকনতা দেখে তুমি হাসতেছো অথচ এই পা এই যে যে অহুত পাহাড় আছে এর চেয়ে বেশি ওজন কেয়ামত দিবসে এই পা অহুত পাহাড়ের চেয়ে বেশি ওজন হবে সুতরাং ইমানের উপর ভিত্তি করে যে এই ব্যক্তির যত ইমান বেশি হবে তার ওজন তত বেশি হবে আরণ্য হাদিসে বলেছেন রসুল সাল্লা যে যে তালার কাছে আসবে মোটা তাজা ব্যক্তি অথচ তালার নিকট জানাহা বাউজা একটা মাসির ডানার সমপরিমাণে ওজন থাকবে না অর্থাৎ দুনিয়াতে মোটা তাজা বিশিষ্ট দৃষ্ট পৃষ্ট ব্যক্তি কিন্তু মিজানের পাল্লায় তার কোনো ওজন থাকবে না এটা হলো ইমানের উপর ভিত্তি করে এই ওজনটা থাকবে এরপর কবরে জিজ্ঞাসাবাদ করা হবে মার রব্ব কমা দিনু নাবিও যেটা সালাস আমরা আলোচনা করেছিলাম এরপর এই পরকালের প্রতি যদি ইমান আনা হয় তাহলে কি হবে তাহলে আমাদের ভালো কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে এরপর অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকবে যেহেতু এর শাস্তির ভয়াবহতা অনেক তারা যদি হাতুড়ি দিয়ে যদি আপনাকে একটা আঘাত করে এরপর আরেকটা হাদিস রসুল সাল্লাহ রাত্রিতে দেখলেন যে এক কি একটা পাথর দিয়ে এক ব্যক্তি চিট হয়ে শোয়ানো রয়েছে তার মাথায় এক ফেরস্তা একটা পাথর দিয়ে আঘাত করতেছে আঘাত করার সাথে সাথে এই মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর পাথর দূরে ছিটকে পড়ে এই ব্যক্তি ওই পাথরটা আবার কুড়িয়ে নিয়ে আসে আসার পর দেখে যে মাথা আবার ভালো হয়ে গেছে পুনরায় আবার মাথায় আঘাত করে এইভাবে আঘাত করতেছে তো সুলসালাম জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে তখন তিনি বললেন আনিস সলাতিল না এ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি ফরজ নামাজ থেকে ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকত এই কারণে তাকে এই ফেরেস্তা এইভাবে শাস্তি দিতেছে অর্থাৎ পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে তাহলে আমাদেরকে অবশ্যই অন্যায় কাজ এবং শুধু অন্যায় কাজ না ফেয়ালুল আল্লাহ তালা যা আমাদের উপর খরচ করেছেন সেটা আমল করা সেটা যদি ছেড়ে দেয় সেও কবিরাগোনার অন্তর্ভুক্ত তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না সে প্রতিদিন কবিরাগুনাকারী যে ব্যক্তি আদায় করে না সে ব্যক্তি প্রতিদিন কবিরাগুনাকারী যে ব্যক্তি জাকাত প্রদান করে না সে প্রতি বছরে পাপকারী অর্থাৎ কবিরা সে লিপ্ত সর্বদা সে কবিরা লিপ্ত তো এইভাবে যে সকল কাজ ফরস যার উপর হস ফরস হয়েছে হস করে না সেও কবিরাগুনায় লিপ্ত তো এইভাবে যে সকল কাজ ফরস সেগুলি যদি কেউ পরিহার করে সেটাও কবিরাগুনার অন্তর্ভুক্ত এরপর অন্যায় অশ্লীল যে কাজগুলি আছে সেগুলি তো অবশ্যই কবিরাগুনার অন্তর্ভুক্ত তাহলে উভয়টাই কি করতে হবে একটা হলো আনুগত্য ওয়াজিব যেটা সেটা আমাদের কাদাই করতে হবে আর যে কাজগুলি অন্যায় অশ্লীল হিসেবে আখ্যায়িত সেগুলি আমাদেরকে বর্জন করতে হবে তাহলে এই পরকালের প্রতি ইমান আনয়ন করলে মানুষ এই অন্যায় অশ্লীল কাজ পরিহার করবে কারণ যখন জানবে যে এই কাজের এই শাস্তি তখন অবশ্যই সে ওই কাজ থেকে বিরত থাকবে এরপর যখন এই ব্যক্তি জানবে যে দুনিয়াতে ভালো কাজ করলে আমার ঠিকানা হবে জান্নাত তখন সে জান্নাতের প্রতি আগ্রহী হবে জান্নাতের যে সকল নেয়ামত রাজি আছে ফুরে ইন এরপরে যে সকল নদী নহর রয়েছে মধুর নহর এরপরে দুধের নহর এরপর পানির নহর এরপর মদের নহর এইভাবে আল্লাহ আল্লাহতালা বিভিন্ন ধরনের নহর তৈরি করে রেখেছেন এরপর খাবারের মধ্যে আপনি যা চাবেন যে যে কোনো ফল মূল যা কিছু চাবেন সেটা আল্লাহ আল্লাহতালা কি করবেন ব্যবস্থা করবে আপনার সামনে উপস্থিত হবে। আপনি আপনার পুরা সাম্রাজ্য যেটা এই পৃথিবীর গুণ বড় আপনি একক ব্যক্তি আপনাকে আল্লাহ তালা দেবেন এই পৃথিবীর চেয়ে গুণ বড় সাম্রাজ্য তো সেই সাম্রাজ্যে আপনি যেখানে যখন যেভাবে যেতে চাবেন সেভাবে যেতে পারবেন যদি উড়ে যেতে চান উড়ে যেতে পারবেন যদি সওয়ারির মাধ্যমে যেতে চান সওয়ারি আপনাকে উড়িয়ে নিয়ে যাবে আপনি যেভাবে চান গালিচার মাধ্যমে যদি উড়ে যেতে চান যেভাবে অর্থাৎ আপনার কল্পনা আপনি যা কল্পনা করবেন সেটাই আল্লাহ তালা বাস্তবায়ন করবে এটা পৃথিবীতে কোনো ব্যক্তির ক্ষেত্রে সম্ভব না যে যত ধনী হোক যে যত বড় বাচ্চা হোক পৃথিবীতে সে যা চাবে সেটাই পূর্ণ হবে এমন কোনো ব্যক্তি পৃথিবীতে নাই অতীতেও ছিল না কেমন পর্যন্ত কেউ আসবে না যে তার সব চাহিদা পূরণ হবে কখনোই সম্ভব এটা একমাত্র সম্ভব পরকালে সুতরাং আমাদেরকে সেই পরকালের প্রতি পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ তালা যেন আমাদেরকে এই পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে আল্লাহ তালা যেন সৌভাগ্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেন আমিন মহানবুল্লাহ আলম বলেছেন যারা কথা বলবে কিয়ামত দিবসে সেখানে কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহ আর সেদিন তাদের মধ্যে এক দল হবে দুর্ভাগা আরেক দল হবে সৌভাগ্যশীল তাহলে সৌভাগ্যশীল অর্থাৎ এক দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নাম তো আমাদের এই বিষয়ের প্রতি মানতে হবে এরপর আমাদের ছয় নম্বর যে রুকন ইমানের প্রতি বিশ্বাস স্থাপনের ছয় নম্বর রোকন হলো তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ আল্লাহতালা আমাদের সৃষ্টি করার পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে কি করেছেন আমরা পৃথিবীতে কখন আসব কখন আমাদের জন্ম হবে এবং আমাদের রিজিক কি হবে কতদিন আমরা জীবিত থাকবো সব কিছু আল্লাহতালা লিপিবদ্ধ করে রেখেছেন তো এই তাকদিরের ভালো মন্দের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে মহানব্ব আলম বলেছেন এই তাকদিরের চারটা স্তর রয়েছে খেয়াল রাখবেন এই তাকদিরের মারাতিবুল ইমান বিল কদার তাকদিরের প্রতি ইমান করার চারটি মারাতাবার রয়েছে স্তর রয়েছে এই চারটি স্তরের প্রতি আনতে হবে প্রথম স্তর হলো আল এলম এল মানে জ্ঞান অর্থাৎ আল্লাহ তালা জানেন আমরা যা কিছু করি বা করব ভবিষ্যতে সব আল্লাহ আল্লাহতালা আগে থেকে জানেন এটা আমাদেরকে কি রাখতে হবে বিশ্বাস রাখতে হবে বলেন মহান রব্বুল আলম বলেন আলম তালম আল্লাহ আপনি কি জানেন না যে আল্লাহ তালা আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে অবহিত আর এগুলি কিতাবে লিপিবদ্ধ রয়েছে আর এটা আল্লাহ তালার জন্য সহজ অর্থাৎ এটা কঠিন কিছু না যে কখন কি ঘটবে এটা আল্লাহ তালা আগে থেকে জানবেন না বা জানবেন এটা যে আল্লাহর জন্য কঠিন এমনটা না এটা সহজ বিষয় তো আল্লাহ তালা আগে থেকেই সবকিছু জানেন এই জানাটা প্রতি মানানন করার প্রথম স্তর এটা প্রথম স্তর আল্লাহ কিতাবা আল্লাহ তালা যা জানেন আমাদের সম্পর্কে যে আমরা কখন কি করব ভবিষ্যতে এবং যা করতেছি সব আগে থেকে জানেন এই জানা এই বিষয়টা আল্লাহ তালা লিখে রেখেছে কিতাবে এটা লিখে রেখেছে এটা সৃষ্টি করে রেখেছেন আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর পূর্বে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে তাহলে আমরা যে পৃথিবীতে আসছি বা এই পৃথিবীতে আমাদের আগমন এটা কিন্তু আদম আলা মাধ্যমে যদি মানুষের হিসাব ধরি তো এই আদম আলা সাল্লামকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে না বরং আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সব নির্ধারণ করে রেখেছেন পরিকল্পনা করে রেখেছেন লিপিবদ্ধ করে রেখেছেন তারপরে কি করেছেন তিন নম্বর স্তর হলো আলমাসি আল্লাহ তালা যদি চান আল্লাহ তালার ইচ্ছা শক্তি আছে সেই ইচ্ছা শক্তি প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তালা যে এইগুলা লিখে রেখেছেন আল্লাহ তালা যদি চান তাহলে কি হয় ঘটে পৃথিবীতে ঘটে আর যদি না চান তাহলে কি হয় না ঘটে না তাহলে এক হলো আল্লাহ আল্লাহতালা আগে থেকে জানেন আমরা কি করব পৃথিবীতে এটা বিশ্বাস রাখতে হবে দুই নম্বর যা আল্লাহ তালা জানেন যে আমরা কি করব সেটা আবার লিখে রেখেছেন লিখে রাখার পর আল্লাহ তালা ইচ্ছা পোষণ করে যে এটা হবে না হবে না যেমন ধরেন কাউকে ছেলে সন্তান দেবেন না দেবেন না এটা আল্লাহ তালার ইচ্ছার উপর নির্ভরশীল আল্লাহ তালা যদি চান যে না অমুককে ছেলে দেবো মেয়ে দেবো দুই দেবো অথবা শুধু ছেলে দেবো বা মেয়ে দেবো আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল তখন আল্লাহ তালা কি করেন এই যে যে ইচ্ছা শক্তি আছে এটার প্রতি বিশ্বাস রাখতে হবে মহান রব্বুল্লাহ আলমিন বলেছেন আপনার রব যা চান তাই করে তো আল্লাহ তালার এই ইচ্ছা শক্তি রয়েছে সেটার প্রতি আমাদের ইমান রাখতে হবে এরপর আল এরপরে ইচ্ছা শক্তির পরে হলো আলখল এরপরে ইচ্ছা যখন করেন তারপরে তালা কি করেন সৃষ্টি করে বা সৃষ্টি হয় আল্লাহর তাহলে আল্লাহতালা আগে থেকে জানেন কখন কি হবে ঘটবে এরপর আল্লাহ তালা লিখে রেখেছেন এরপর আল্লাহ তালা যখন চান তখন ইয়াকলুক সৃষ্টি করেন এই চারটি স্তর বিশ্বাস করতে হবে অল্লাহ হু খোলা মমা তামাল আলু আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো যে সকল কাজ করো সব আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আমরা যা কিছু করি এটা আল্লাহ তালা পূর্ব থেকেই কি করে রেখেছে সৃষ্টি করে রেখেছেন যে বান্দা অমুক সময় অমুক কাজ করবে আল্লাহ তালার ইচ্ছা শক্তির সাথে সম্পর্কিত তাহলে তাকদিরের এই চারটা স্তরেপতি প্রতি হবে আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহন কাছে এক ব্যক্তি আসলেন ইরাক থেকে এসে প্রশ্ন করলেন যে আমাদের ওখানে কিছু লোক বের হয়েছে জোহানি যে তারা প্রতি বিশ্বাস স্থাপন করেন এখানে প্রতি বিশ্বাস স্থাপন করে না বলতে তারা মনে করতো যে আল্লাহর এই দুইটা স্তর তারা অস্বীকার করত আল্লাহ কিছু জানেন না আগে থেকে কিছু জানেন না আল্লাহ লিখেও রাখেন নাই তাকদির এটা তারা বিশ্বাস করত আবদুল্লাহ বললেন তুমি তাদেরকে বলে দিও যে আমি বলেছি যে আমি তাদের থেকে মুক্ত পবিত্র যে তার সাথে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং তাদের কোনো আমল আল্লাহ তালা কবুল করবেন না এমনকি যদি তারা পাহাড় সমান যদি স্বর্ণ আল্লাহর দান করে তবুও সেটা আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না তারা তাকদিরের প্রতি তাকদিরের এই যে উপরের দুইটা স্তর যে আল্লাহ তালা আগে থেকে জানেন লিখে রেখেছেন এটার প্রতি বিশ্বাস রাখতে হবে এই এটা আশি হিজরিতে প্রকাশ পেয়েছিল ইরাকে যে তারা এই তাকদির অস্বীকার করত এরপর বর্তমানে যারা আছে যারা তাকদের অস্বীকার করে মতাজিলারা তারা তাকদিরের এই পরের দুইটা স্তর অস্বীকার করে পরের দুইটা কোনটা আল্লাহ তালা চান যে বান্দা যে কাজটা করে এটা আল্লাহর ইচ্ছা শক্তির অধীনে এরপরে আল্লাহ চাইলে কি হয় এই কাজটা ঘটে এই দুইটা স্তর বর্তমান যুগের যে সকল মতাজিলারা রয়েছে বিবেক বিবেক দিয়ে সব কিছু বিবেচনা করে এই মতাজিলারা তারা এই দুইটি স্তর অস্বীকার করে তো মতাজিলাদের দৃষ্টিতে তারা যে বান্দা কোনো কিছু করলে তারপরে আল্লাহ তালা জানতে পারেন এর আগে জানতে পারেন না আর বান্দাই হলো তার ওই কাজের সৃষ্টিকর্তা আল্লাহ তালা নন তাহলে এখানে তারা অসংখ্য সৃষ্টিকর্তা সাব্যস্ত করেছে এটা শিরিকের অন্তর্ভুক্ত সুতরাং মতাজিলাদের যে আকিদা এটা ভ্রান্ত আকিদা আর পূর্ব যুগে যারা তা তাকদির অস্বীকার করতো তাদের এটাও ভ্রান্ত আঁকিদা সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে তাকদিরের ভালো মন্দের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন রেখে এবং সেই সাথে ইমানের যে ছয়টি রোপণ সম্পর্কে আলোচনা করলাম এই ছয়টি রোপণের উপর দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এহকালীন পরকালীন মুক্তি অর্জন করার তৌফিক দান করেন আমি আকৌ রুক লিহাদা ওস্তাক হুরুল্লাহ আলী ওয়ালাকুম আলীসাইদুল মুসলিম